এর পথে ও বিশাল থেকে আমাদের মরণ যেন খায় ঈমানের পথে ও বিশাল থেকে আমাদের মরণ যেন খায় তোমার নামে গেছি আমি মহা মহিম দয়াময় ঈমানের পথে ও বিচল থেকে আমাদের মরণ যেন সদি মণ্ডলী এবার ভালো করে শুনেন যদি আপনারা ভালো হতে চান বন্ধুরে সরিষা পরিমাণ যদি ইমান থাকে আল্লাহ জান্নাত দিবে জোরে বলুন ঠিক না বেঠে কিন্তু এমন একটা কাম আসতেছে দেখেন ক্রিসমাস মানে যীশু খ্রিস্টানের জন্মদিন এটা তো কোন মুসলমানের বাচ্চা পালন করে না জোরে বলুন ঠিক না বেঠে কিন্তু আপনি একজন পিতা আপনি একজন বাবা আপনি একজন চাচা আপনি একজন মাস্টার মশাই আপনি একজন আলেম আপনার ছেলে ক্রিসমাসের জন্য কি কি খরিদ করেছে আপনিও জানেন কারণ আপনিও টাকা দিয়েছেন তাহলে মূল বিষয় এই দিনটা পালন করলে আমার কি ক্ষতি হবে উঠান আবু দাউদ শরীফের হাদিস 4031 নম্বর হাদিস আর হাদিসের রাবি হচ্ছেন শুনেন ও আবু উবাই ইবনে আল বাহিলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال 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 رسول الله صلى الله عليه وسلم من تشبه قوم بقوم فهو منهم بندا যদি কোন বান্দা মান আহাব্বা কাউমাগান মান আহাব্বা কাউমাগান হুশিরা বাহম হাদিসটা শোনো যুবক এ বাগার জেন্না আপনারা বসে আছেন কারণ এই হাদিসটা বুঝাতে গেলে মুসলিম শরীফের দ্বিতীয় খণ্ডের হাদিসটা আপনাকে নিতে হবে হাদিস নাম্বার 5554 মায়ার নবী রাহমাতুল আলামিন বলতেছেন কুল্লুকুম রাঈন বা কুল্লুকুম মাসউলিন আয়াতিকে আজকে আপনার ছেলে যদি বেঈমানি করে মারা যায় আপনার ছেলে যদি বেনামাজি হয়ে মারা যায় আপনার ছেলে যদি আপনার থাকা অবস্থায় শিরিক অবস্থায় মারা যায় আপনার ছেলে যদি বেঈমানের অবস্থায় মারা যায় ও বাপ ও চাচা ও কাকা ও আলেম ও হাফিজ কোরআন শুনে নাও সবারে আল্লাহ পাক একটা করে দায়িত্ব দিয়েছে কারণ সময় অতিবাহিত হয়ে যাবে আপনি আমি কেউ পালন করতে পারবো না কেউ ছেড়ে দিতে পারবো না ক্রিসমাস বলা হয় ক্রিস মানে যিশু আর মাস মানে জন্মদিন ও মুসলমান জবাব দেখেন আমাদের মুসলমান ধর্মে কি জন্মদিন পালন করা জায়েজ না না জায়েজ জোরে বলেন জায়েজ না না জায়েজ কথা বলেন জায়েজ না না জায়েজ বাংলায় বুঝে না জন্মদিন পালন করা জায়েজ না না জায়েজ رضاکار حضرات سے گزارش ہے کہ جن کو رضاکار کی ذمہ داری دی گئی ہے آپ ندی کے کنارے اور مہنا پنڈال کے آس پاس میں رضاکار نہیں ہیں اس لئے وہاں پہنچے اور جن لوگوں کو مہلا پنڈال میں چندے کی ذمہ داری ہے وہ بھی تیار ہو جائے اور مہلا جینس پنڈال میں بھی جن کو ذمہ داری ہے چادر لے کے گھومے یہ جلسہ ایک عظیم پرانا مدرسہ مدرسہ اصلاح المسلمین چاندنی گھاٹ کے فلاح و بہبودی کے لیے حضرت مولانا امداد صاحب کی مظاہر کی پرمقص تقریر ہو رہی ہے اب فوراً چندے کی طرف روانہ ہوں گے کچھ لوگ 1000 روپیہ دے کے بھاگ گئے کون ریاضی صاحب تھے بھائی وہ تو 10000 دینا چاہیے 1000 روپیہ دے کے چپکے سے نکل گئے گئے نہیں ہیں انشاءاللہ انشاءاللہ اور 4000 4500 آگے دیں گے ٹھیک ہے وہ دوسرے کا دیے ہیں ماشاءاللہ تو اپنا در سنکھپت آکارے بولی کارن دیرگھائی کرو نا بیان ٹکے کارن جسٹ کوئکٹا جنس اپنا کے بوجھے دیے چلے جاؤ کارن آمد تھے کہ کارن بیان کرتے گیلے دو آڑے گھنٹا نہ ہولے مجھا لگے نا বিষয়টাকে পুরোপুরি করতে পারি না তো যেহেতু অল্প সময় এসেছি মানহাজ যেহেতু দাওয়াতের আজকে ছিল আমার মানহাজ আমি দাওয়াতের মানহাজে চলতেছি ইনশাআল্লাহ কারণ সামনে 1 জানুয়ারি তাই না আপনার ছেলে আপনার মেয়ে
ওই জায়গায় যাবে যদি গিয়ে ওই অবস্থায় মারা যায় তাহলে হাসর তাদের সঙ্গে হবে আর যদি তাদের হাসর ওদের সঙ্গে হয় ওদের সঙ্গে ওরা যদি জাহান্নামী হয় আপনার ছেলে মেয়ে ও জাহান্নামে যাবে জোরে বলুন ঠিক না ভাই ঠিক এবার আসেন সব কিছু করছে মোলার সাহেব বাঁচার উপায় কি ওরে বাবা বিশাল ব্যাপার ইমানদারকে হয় ইমানটাকে সার্ভিসিং করব জোরে বলেন ইমানটা আপনার সার্ভিসিং করা লাগবে কি লাগবে না জোরে বলেন লাগবে তাহলে একটা হাদিস আছেন আবু দাউদ শরীফের হাদিস আজকে সারা পৃথিবী এখানে যতগুলো মানুষ বসে আছে আপনাদেরকে দিয়ে বলি এখানে কেউ মনের দিক থেকে বলেন তো এখানে মুলবিও বসে আছে মাদানীরাও বসে আছেন নাদবিরাও বসে আছেন হ্যাঁ হুফাজের কেরাম বসে আছেন সবাই বলুন আপ মনের দিক থেকে কে কে শান্তিতে আছেন তার সঙ্গে আমি মুসাফা করব মনের দিক থেকে কে কে শান্তিতে আছেন কেউ নাই মনের দিক থেকে শান্তি যদি বলেন কেন কারণ আমাদের যে একটা ঈমান আছে এটা টিপ টিপ করতেছে আর উনি যদি কমপ্লিট না থাকে তে আপনি এমনি ধারণার বাইরে থাকবেন জি হ্যাঁ সুধি মণ্ডলী এই ঈমানটাকে সার্ভিসিং যদি করতে হয় আল্লাহ পাক বলতেছেন ওয়াইদা কিলা লাকুম আমিনু কামা আমানান্নাস বান্দারে নিজের ঈমানটা কেমন রাখবে শোনাও আল্লাহ পাক বলতেছেন শোনো গো বান্দা আমার নবীর সাহাবাদের মতো তোমরা ঈমান আনায়ন করো আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতবাসী করে দিব জোরে বলুন নারাই তাকবীর সুদি মণ্ডলী আবু দাউদ শরীফের হাদিস আল্লাহর নবী বলতেছেন শোনো দাউ মারজাকুম বিসাদাকা বন্ধুরে এমন একটা সাদাকার বরকত শোনাই আব্দুর রব শামীম শেখ প্রাক্তন জামিয়াতুল ইমামুল বুখারী কিষানগঞ্জের তিনি শাইখুল হাদিস ছিলেন উনি একটা কিতাবে লিখেছেন এই দাউ মারজাকুম বিসাদাকাতে হাদে একটা ওয়াকিয়া লিখেছেন এই ওয়াকিয়াটা আপনাদের শোনাবো যারা প্যারালাইসিসের রোগী আক্রান্ত যারা এখনকার বাজারে সুগারে আক্রান্ত যারা ডায়াবেটিসের রোগী সব মানুষের আসন কেউ হাঁটুর রোগী কেউ কোমরের রোগে বন্ধুরে ইমানওয়ালার কি হয়ে গেল তাদের তো রোগী হওয়ার কথা ছিল না কেন হয়ে গেল আল্লাহ বলছেন বান্দা ভয় করার কোনো কারণ নাই আল্লাহ পাক বলতেছেন ওয়ালা নাবুলু আন্নাকুম বিশাই من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين প্রকৃত মুমিন খবিব আল্লাহ পাক বান্দাদের বিভিন্ন রকমের পরীক্ষা দিয়ে আমি তাদের পরীক্ষা করব তার মধ্যে এমন একটা পরীক্ষা হলো রক্তটা একটা পরীক্ষা বলুন সুবহানাল্লাহ বন্ধুরে সাইদ মারজুকি একজন ইমা ইয়ামানের বড় ডাক্তার ছিলেন যারা ভাবতেছি হাইরে আমি মাদ্রাসায় 10 টাকা দিব তারা হয়তো খেয়ে নিবে বন্ধ শোনেন আপনার কাজ হলো দেওয়া এবার দেবার অপার যারা মাদ্রাসার ক্যাশিয়ার আছেন যারা সেক্রেটারি আছেন যারা তার মেম্বার আছেন ওদের দায়িত্বটা রাখা তারা যদি দায়িত্ব থেকে তারা ফিরিয়ে যায় আল্লাহ বলছেন বান্দা সকল কাল কিয়ামতের দিনে আমি তোমার কাছে হিসাব নিব আমার মসজিদের কে ক্যাশিয়ার ছিলেন আমার মসজিদের টাকা নিয়ে কে করেছিলি এবং মাদ্রাসার কে টাকা নিয়ে তোমরা ব্যবসা করেছ পাই পাই হিসাব আমি আল্লাহ নিয়ে নিব এর দলিল হলো সূরা তাওবার 18 নম্বর আয়াত আপনারা দেখে নেবেন ও বন্ধু আজকে আপনাদের সুবর্ণ সুযোগ আমি আপনাদেরকে বলতেছি এখানে যতগুলো মানুষ বসে আছেন আমার থেকে আপনাদের দাম অনেক বেশি কারণ পার্থক্যটা একটা আজকে
আপনারা আমা দেখেন ভালো করে আপনারা সবাই চেয়ারে বসার যোগ্য সবাই আপনারা সবাই বসার যোগ্য কিন্তু মুসলমান দেখেন এই কমিটির আপনাকে খড়ের ব্যবস্থা করে দিয়েছে নিচে মাটি উপরে খড় আজকে আপনারা এখানে বসেছেন এটা হলো আল্লাহ এবং রাসূলের মহব্বত বলুন সুবহানাল্লাহ হাকিকত আছে এই দুনিয়া বেখবর হ্যায় দুনিয়া কি নুমায়েশ পর নজর হ্যায় নামি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাগাশ বহার কারে কি বাসি বা খোদা বাস বন্ধুরে আল্লাহ তাআলার নবী বলতেছেন আ উমার যাকুম বিসাদকা সাদকা এমন একটা আল্লাহর নিয়ামত যেই নিয়ামতটা দিলে মানুষের যতই বড় রোগে আক্রান্ত হও না কেন তুমি যদি সুগার রোগী হও তুমি যদি আজকে ডায়াবেটিসের রোগী হও আল্লাহ বলতেছেন বান্দা ইখলাসের সঙ্গে তুমি আমার রাস্তায় সাদকা করো আমি আল্লাহ সব রোগ দূর করে দিব বলুন সুবহানাল্লাহ সাইয়েদ মারজুকি মানুয়ার সাহেব এখানে আছেন নাই মানুয়ার সাহেব বান্দা এখানেতে ছিল নিজ বইন নামে আল্লাহ ইয়াকে হাজার দিল যে আশা যে নিয়তে বান্দা করেছে গোদাগান উদ্দেশ্য পূরণ করো তুমি সুবহান আমিন আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি কোথায় সবাগানে 300 টাকা মাশাআল্লাহ আর কেউ আছেন সুধী মণ্ডলী আজ না কই কাল তুমি যাইবা কবরে যাওয়ার সময় দেখবে চেয়ে গ তোমার সবই রইবি পড়ে গে যাওয়ার সময় দেখবে চেয়ে গ দাদা গেছে না না গেছে কেউ এলু না পীরে গে সবারই যাইতে হবে গ ভাই যেন অন্ধকার কবরে গে সবারই যাইতে হবে গ জি আর কেউ আছেন ভাই এই যে আল্লাহর নবীর মাদ্রাসাতে আল্লাহ এই নবীর মাদ্রাসায় যত দান করবে আমি বলতেছিলাম সাইয়েদ মারজুকি একজন ইয়েমানের বিশাল বড় ডাক্তার তিনিও ডাক্তারি করতেছিলেন এখনো তার বিয়ে হয় নাই বিয়ে হওয়ার কথাবার্তা ফাইনাল হয়ে গেল এবার বিয়ের ফাইনাল হওয়ার পরে এবার হঠাৎ করে তিনি চেম্বার থেকে চেয়ার থেকে পড়ে যাগার এবার যখন পড়ে গেল মাথা ঘুরে পড়ে গেছে এবার চেকআপ করতে 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 যখন ঢোকানো হলো ল্যাবরেটরিতে দেখে দেখে গেল সাইয়েদ মারজুকি 85% ক্যান্সারে আক্রান্ত ডাক্তার তাকে বলে দিলেন সাইয়েদ মারজুকি তুমি আর 3 মাসের উপর বাঁচতে পারো 4 মাসের উদ্দে আপনি বাঁচবেন না অতি শীঘ্রই আপনি বাড়িতে যান বাকি জিন্দেগিটা আপনি বাড়িতে কাটাবেন এবার যেই মেয়েটার সঙ্গে বিয়ে হয়েছিল মেয়েটাও নিয়ে চলে গেলেন একাই হয়ে গেলেন কি নাম ভাই পকটলা থেকে দাওয়া দাদুর নামে কি নাম ভাই আজাদ আলম মন্দাই আল্লাহ এখানে ছিল দূর থেকে এসে আল্লাহ দাদুর নামে 500 দিল দিল কি না দিল আল্লাহ দানে বোঝা গেল যে আশা নিয়তে বান্দা করেছে গোদাগার এই দান কবুল করো তুমি সুবহান আমিন আমিন আপনার এখানে বাড়ি 500 করে